বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। পিকগুলো দেখে কি কেউ বুঝতে পেরেছেন আমরা কোথাও গিয়েছিলাম? হ্যাঁ, আমরা সুইজারল্যান্ড গিয়েছিলাম। আমার খুবই ফেমাস একটা দেশ বলা যায়, আর ফেমাস একটা কান্ট্রি, মানে আমার খুবই মানে আমার পছন্দের জায়গা সুইজারল্যান্ড। আমি এই নিয়ে তিনবার গেলাম, আগেও দুইবার গিয়েছিলাম। তো এবার কিন্তু আমরা একা যাচ্ছি না, এবার আমাদের সাথে আমাদের শহরেই অনেকে যাচ্ছে। সেটা হলো পিকনিকের উদ্দেশ্যে বড় একটা মানে বাস ট্যুর, মানে বাসে করে আর কি যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের এখান থেকে মানে ইটালি থেকে প্রতি বছরই এরকম বাসে করে পিকনিকে যায় সুইজারল্যান্ড, তারপর ফ্রান্স, জার্মান, বিভিন্ন মানে ইউরোপের মধ্যে যে কোনো কান্ট্রিতে বাসে করে যাওয়া যায়। প্লেনেও যাওয়া যায়, ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। তো বর্ডার পাস হইতে হয় আর কি। যাই হোক, অনেক লং জার্নি, 12-13 ঘন্টা লাগে বাসে দিয়ে গেলে, তারপরও ভালো লাগে সবাই একসাথে গেলে। আর আমাদের যাওয়ার প্রোগ্রামটা আসলে হুটহাট করে হয়ে গিয়েছে, কারণ কি শনিবার দিন আমাদের বাসায় যেহেতু একটা ছোটোখাটো প্রোগ্রাম ছিল, মানে অন্যবার বার্থডে প্রোগ্রামটা ছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন আমার ব্লগে। তো ওই দিন সকাল থেকে তো আমি অনেক বিজি ছিলাম, কাজ টাজ করতে হলো। রাত্র 12টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, 12টার পরে সবাই চলে গিয়েছে। তো হাতে 1 ঘন্টা ছিল, কারণ আমাদের 1টার সময় বাস ছেড়ে দেবে। 1 ঘন্টার মধ্যে আমি তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে তাড়াহুড়ার মধ্যে বের হয়ে গেলাম আর কি। তো একটার দিকে বাসের সামনে ছিলাম, আমাদের সেন্টারই আর কি বাসটা ছিল। তো 1টার পরে বাসটা আর কি ছেড়ে দিল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। তো এখন কিন্তু আমি গাড়ির মধ্যে সামান্য একটু ভিডিও করেছি, আর রাত্রেবেলা ভিডিও করতে পারি না, কারণ লাইট অফ ছিল, তেমন একটা ভিডিও করতে পারি না। যখন ভোর ভোর ছিল তখন আমি একটু একটু করে ভিডিও করেছি। আর সুইজারল্যান্ড আসলেই দেখার মতো একটা জায়গা। এগুলি আমরা বাইরেও দিয়ে আসলে গিয়েছিলাম, তো বাইরের ভিউগুলি এতটাই সুন্দর, আমি জানি না ভিডিওতে আমি কতটুকু আনতে পেরেছি, যেহেতু চলতি গাড়ির মধ্যে আমি ভিডিও করেছি। বাট বাস্তবে বিশ্বাস করেন, এতটা সুন্দর, যারা গিয়েছেন তারা হয়তো বা অনুভব করতে পারবেন, যারা জানে হয়তো বা তারা বুঝতে পারতেছেন না। তারপর কিন্তু আমি চেষ্টা করতেছি আমি আমার ভিডিও মাধ্যমে আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার যতটুকু আমার দ্বারা পসিবল হয়েছে। আর প্লিজ সবাই আমার পুরো ভিডিওটা দেখে নেবেন, কেউ টেনে টেনে দেখবেন না। অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে আপনাদের জন্য রেখে দিয়েছি, অবশ্যই শেয়ার করবো আস্তে আস্তে। আর আজকে কিন্তু আমি বয়সটা দিচ্ছি, ঠিক আছে? আর কিন্তু আমরা কিন্তু গিয়েছিলাম শনিবারের রাত্রে 1টার দিকে রওনা দিয়েছি, আর রবিবার দিন সকালে যেয়ে ওখানে যেয়ে পৌঁছেছি। বললাম না যে 12-13 ঘন্টা লাগে যেতে আর কি। খুবই লং জার্নি হয়েছিল আমার জন্য, একটু টাফ বেশি হয়েছে, কষ্টটা বেশি হয়েছে, কারণ আমার আগের দিন শনিবার দিনে প্রোগ্রাম যেহেতু ছিল, সারাদিন একা একা সব কাজ করতে হয়েছে সব কিছু মিলে। তারপরও জার্নিটা খারাপ লাগে নাই, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো সুইজারল্যান্ড আমি তো এই নিয়ে 3 বার গেলাম, যতবারই যাই মনে হয় যে বারবারই যেতে ইচ্ছা করে, বারবার যেতে পারলে মনে ভালো লাগতো, কারণ মানে কি বলবো, এত সুন্দর জায়গাগুলি মনে হয় যে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে, মানে স্বর্গ বলা যায় আর কি। সুইজারল্যান্ড একটা স্বর্গের দেশ বলা যেতে পারে। আমার তো খুবই ফেভারিট একটা কান্ট্রি সুইজারল্যান্ড, তো আমার তো অনেক ভালো লাগে। হ্যাঁ, ইটালিতেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর, বাট সুইজারল্যান্ড সুইজারল্যান্ডই, মানে কি বলবো, মানে সব কিছু সবুজে ঘেরা, এতটাই ভালো লাগে। বললাম না, আমার যতই কষ্ট হোক মন চায় যে বারবার যাই, জার্নিটা আসলে জার্নি মনে হয় না আর কি, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। দেখতেই পাচ্ছেন দূর থেকে অনেক সুন্দর অপূর্ব পাহাড়, প্রকৃতি, সবুজ ঘেরা, সব কিছু মিলে অসাধারণ, কী বলবো, বিলিভ মি, অসাধারণ। আমি যখন বাস্তবে দেখেছিলাম তখন আর বেশি ভালো লেগেছে, বাট চলতি গাড়ির মধ্যে শুধু ভিডিও করেছি আপনাদের জন্য, আপনাদের দেখানোর জন্য, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে। যদি ভালো লাগে, প্রতিবারের মতো আবারও বলে নিচ্ছি, লাইক দিবেন, কমেন্ট করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ব্ল্যাকে অনেক ক্লিক করে দেবেন, আমি নতুন ব্লগ চালাই তখন আপনাদের কাছে অলরেডি চলে যাবে। আসলে 2-3 দিন ধরে খুবই জার্নি করা হচ্ছে, ঠিকমতো ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না, কারণ আমি যখন সুইজারল্যান্ড থেকে এসেছি আসার পরে আমরা আবার ভেনিস গিয়েছিলাম, তো ওইখানকারও আমি ভিডিওগুলো সব কিছু করে রেখেছি, যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ সবাই আমার কন্টিনিউ ভিডিওগুলি দেখবেন, হয়তো বা সুন্দর সুন্দর জায়গাগুলি দেখতে পারবেন আমার যদি ভিডিও দেখেন। আর এখানকার না বাড়িঘরগুলি খুবই ছোটো ছোটো দেখা যায়, বাংলো বাড়িগুলি বেশি থাকে, পাহাড়ের মাঝে বাড়িগুলো দেখতেই পাচ্ছেন, মানে মনে হয় যে চিনারি, মানে এরকম একটা, মানে কি বলবো, চিনারির মতো সব কিছু লাগছে।
বাস্তবে যে এতটাই সুন্দর নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। আমরা সুইডেনে যাওয়ার পরে চারটা স্টপে গিয়েছি, বাট দুইটা স্টপে নেমেছিলাম, এনজয় করেছি, বাট দুইটা স্টপে নামতে পারি নাই। কেন নামতে পারি নাই সেটা অবশ্যই আমি ব্লগে শেয়ার করবো আপনাদের সাথে, যদি আমার ব্লগগুলি আপনারা কন্টিনিউ দেখেন। আর খুবই সুন্দর সুন্দর জায়গাতে গিয়েছিলাম, দেখলে হয়তোবা বুঝতে পারবেন। আর সুইজারল্যান্ড ব্লগগুলি কিন্তু আমি একদিনে আপনাদের সাথে শেয়ার করবো না, যেহেতু অনেক লং ছিল, তো আমি দুই তিন দিনের চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য। হয়তো একদিনে শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন আপনার কাছেই বোরিং লাগতে পারে, তো সেই জন্য আমি দুই তিন পার্ট করে আর কি আমি শেয়ার করবো। আর দেখেন পাহাড়ের উপরে, আর আমরা কিন্তু এটা তো আমি সকালবেলা ভিডিওটা করেছি, যখন রাত্রিবেলা ভিডিওটা করেছি মানে করি নাই তখন আর কি, রাত্রিবেলা যখন মানে আমি ঘুমাই নাই, মানে সবাই ঘুমাইছিল গাড়িতে, আমি আর অর্ণব শুধু ঘুমাই নাই, আমরা গল্প করতে করতে গিয়েছিলাম রাত্রিবেলা পাহাড়ের উপর, অনেক উঁচা পাহাড়ের উপর দিয়ে গাড়িটা উঠেছিল, তখন অন্ধকার ছিল, বিদায় আমি ভিডিওটা করতে পারি নাই, কারণ অন্ধকার মধ্যে ভিডিওটা করলে তেমন ভালো উঠবে না সেই জন্য। কিন্তু এতটা রিক্সি জায়গা ছিল, এতটা উঁচু পাহাড়ের উপরে গাড়িটা উঠেছিল, মানে তারপরে ওইখানে আঁকা বাঁকা রাস্তা ছিল, পাহাড়ের উপরও কিন্তু সোজা রাস্তা ছিল না, ঠিক আছে, আঁকা বাঁকা রাস্তা ছিল। তো ওইখানে উঠার পরে মানে নিচের দিকে মনে হয় তাকালে মনে হয় যে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো, মানে তখন তো একটু মানে দেখা গিয়েছে লাইটিং ছিল বাইরের দিকে, তো সেই জন্য আর কি ওই মুহূর্তে যদি ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো বা আরও বেশি ভালো লাগতো, বাট অন্ধকার ছিল বিদায় আমি ভিডিওটা করি নাই। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমি কিন্তু চেষ্টা করব সুন্দর সুন্দর সামনে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য, ঠিক আছে, যদি আমার পাশে থাকেন। তো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা আর বড় করতেছি না, নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন, আর নেক্সট ভিডিও আরও ভালো ভালো জিনিস শেয়ার করব, ঠিক আছে। তো আজকে জাস্ট অল্প একটু ভিডিও শেয়ার করলাম, মানে আমরা যে জার্নিটা মানে আমরা যে গাড়ির মধ্যে ছিলাম, জার্নিটা ছিল আমাদের, তো গাড়ির মধ্যে আর কি যতটুকু পেরেছি ভিডিও করার আর কি চেষ্টা করেছি শুধুমাত্র আপনাদের জন্য। তো গাড়ি থেকে নেমে কোথায় গিয়েছি, কি করেছি, সব কিছু আস্তে আস্তে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বলাম না যে লং জার্নি করার পরও খারাপ লাগে নাই, মানে বোরিং ফিলটা লাগে নাই, ভালোই লাগছিল, কারণ আমার খুবই ফেভারিট একটা জায়গা সুইজারল্যান্ড, তো যতবার যাই অতবারই ভালো লাগে। তো অর্ণবের বার্থডে ছিল, সেই উপলক্ষে আমাদের অনেক ঘোরাফেরা হয়েছে, বার্থডে করাও হয়েছিল অর্ণবের, তারপর সুইজারল্যান্ড যাওয়া হলো, ভেনিস যাওয়া হলো, সুইজারল্যান্ড থেকে আসার পরে ভেনিস যাওয়া হয়েছিল। তো সব কিছু মিলে সত্যি অনেক ভালো লেগেছে, শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ এই জায়গা যাওয়ার তৌফিক দিয়েছে, যেতে পেরেছি তার জন্য আল্লাহ দরবার হাজার হাজার কোটি কোটি শুকুর আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই আমার নেক্সট ব্লগ অবশ্যই দেখে নেবেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।